আইপিএল 2021 চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। চতুর্থবারের জন্য ট্রফি ঘরে তুলে নিল সিএসকে। ফাইনালে চেন্নাই 27 রানে হারালো কেকেআরকে। দুই টিমই রুদ্ধশ্বাস লড়াই করে ফাইনালে পৌঁছায়। ফাইনালে সিএসকে প্রথমে ব্যাট করে ডুপ্লেসির দাপুটে ব্যাটিং এর উপর ভর করে পৌঁছায় 192 রানে। কলকাতার গিল ও আয়ার কিছুটা আশা জাগালেও 165 রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। চেন্নাই সুপার কিংস চতুর্থবারের জন্য আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার দুবাইয়ে আইপিএল ফাইনালে সিএসকে 27 রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ধোনি অ্যান্ড কোং এর 192 রান তাড়া করতে নেমে কলকাতা শুরুটা দারুণ করেও শেষ রক্ষা করতে পারেনি। ধোনির বোলারদের সৌজন্যে কলকাতা ফিনিশিং লাইন টপকাতে পারেনি। অন্যদিকে ফের ব্যর্থ হলেন অধিনায়ক অয়েন মর্গান। গোটা আইপিএল এ তার কাছ থেকে অধিনায়ক সুলভ পারফরমেন্স পেল না কলকাতা। ফাইনালেও জ্বলে উঠতে পারলেন না মর্গান। 20 ওভারে 9 উইকেট হারিয়ে 165 রানে শেষ হয় কলকাতার ইনিংস। তবে পরাজয় স্পষ্ট হয়ে গিয়েছিল 15 ওভারে। আর দিনের শেষে ধোনি বুঝিয়ে দিলেন, সিংহ বৃদ্ধ হলেও সিংহই থাকে। সিএসকে বিশ্বের প্রথম টি-20 ফ্র্যাঞ্চাইজি হিসেবে তিনটি পৃথক দশকে একটি করে খেতাব জয়ের নজির করল। চেন্নাই 2010 সালে আইপিএল খেতাব জয়ের পর 2011 এবং 2018 সালে জেতে, এরপর আবার 2021 সালে ধোনি বাহিনী জিতল। অন্যদিকে ধোনি 300তম টি-20 ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন। ধোনির পরে রয়েছেন ড্যারেন স্যামি। ধোনি ও স্যামি ক্রিকেট গ্রহে দুই ক্রিকেটার যারা 200টির বেশি টি-20 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএল শেষে এবার টি-20 বিশ্বকাপের আবাহনী। ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। বোর্ড সূত্রে খবর, 2023 পর্যন্ত রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার রাতে রাহুলের সঙ্গে বৈঠক হয় সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের। দ্রাবিড়ের পাশাপাশি ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন পারস মামরে। টি-20 বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর।